আসসালামু আলাইকুম আজ সাধারণ কিছু উপকরণ দিয়ে ভীষণ উপকারী একটি শরবত তৈরি করে দেখাবো এই শরবত যেমন তৃষ্ণা মেটাবে তেমনি নিমিষে শরীরের ক্লান্তি দূর করতে সক্ষম এই শরবত ওজন নিয়ন্ত্রণে রেখে আপনার তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে চলুন দেখিয়ে দিই আমি যেভাবে শরবতটি তৈরি করি এই শরবত তৈরিতে প্রথমে আমাদের লাগবে কিছু পুদিনা পাতা পুদিনা পাতার কয়েকটি ডগা থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি আমি দুই গ্লাস শরবতের জন্য আমার পছন্দ মতো এ পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পুদিনা পাতা কম বেশি করে নিতে পারবেন পুদিনা পাতা রিফ্রেশিং ফ্লেভার মুহূর্তের জন্য মনকে চাঙ্গা করতে সক্ষম পুদিনা পাতাগুলো আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এরপর দিব লেবুর রস এখানে একটি লেবুর রস রয়েছে দুই গ্লাস শরবতের জন্য মাঝারি সাইজের একটি লেবু নিয়েছি লেবুর রসটাও আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এবার দিবো আদার রস আদা থেতলে নিয়ে রস বের করে নিয়েছি এখানে একটা চামচ আদার রস রয়েছে এই শরবতটা আমি গুড় দিয়ে তৈরি করব। এখানে আমি কিছু গুড় নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও শরবতটা তৈরি করতে পারবেন তবে গুড় দিলে টেস্ট আমার কাছে ভালো লাগে তবে গুড় সরাসরি ব্ল্যান্ডারে দিব না এতে গুড় ভালোভাবে মিশবে না তাই আমি এক টুকরা গুড় পানিতে মিশিয়ে নিয়েছি যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী গুড় গুলে নেবেন গুড় মিশ্রিত পানি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এবার যে উপকরণটা দিব তা হচ্ছে তোকমা এক টেবিল চামচ তোকমা দানা আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তোকমা ভিজিয়ে রাখার পর অনেক ফুলে যায় দেখুন দানাগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে সবটা আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম দেহের ওজন কমাতে এ তোকমা বীজের জুড়ি নেই আমরা যেসব উপকরণ দিয়ে শরবত তৈরি করছি সবগুলো উপকরণই কিন্তু ভীষণ উপকারী শরবতের স্বাদ বাড়াতে সাথে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু দুই গ্লাস তৈরি করছি সে অনুযায়ী ঠান্ডা পানি দিব আমি যে যে উপকরণগুলো দিলাম এর মধ্যে যদি কোনোটা না থাকে তাহলেও সমস্যা নেই যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে সেম প্রসেসে শরবতা বানাতে পারেন আর উপকরণগুলো নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব। যেহেতু পুদিনা পাতা দিয়েছি তাই পাতাগুলো অবশ্যই ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে আপনাদের ব্ল্যান্ডারের ওয়ার্ড বেশি হলে কম সময় লাগবে আর ওয়াট কম হলে একটু বেশি সময় ব্ল্যান্ড করতে হবে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখুন ভালোভাবে ব্ল্যান্ড করা হয়েছে শরবতটা তৈরি এখন গ্লাসে ঢেলে পরিবেশন করব। শরবত আরও ঠান্ডা করতে চাইলে গ্লাসে কয়েকটা আইসবার দিয়ে দিতে পারেন এই শরবত নানা ধরনের পুষ্টিগুণে ঠাসা যা বলে শেষ করা যাবে না শরীরের জন্য তাই ভীষণ উপকারী আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনারা আর কে কিভাবে শরবত তৈরি করেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ